সংসদের আসন্ন বাজেট অধিবেশনে কৃষক বিরোধী তিন কৃষি আইন বাতিল করা হবে কথা ঘোষণার জন্য কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে দাবি জানালো দেশের পাঁচ বামপন্থী দল রবিবার এক বিবৃতিতে তারা বলেছে অবিলম্বে এই সিদ্ধান্তের কথা আন্দোলনরত কৃষকদের কাছে জানিয়ে দিক সরকার আইনের ব্যাপারে এক গুয়েমের মনোভাব ত্যাগ করতেও কেন্দ্রকে পরামর্শ দিয়েছে বামপন্থী দলগুলি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী ভারতের কমিউনিস্ট পার্টি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী লেনিনবাদী রেভলিউশনারি সোশ্যালিস্ট পার্টি এবং সারা ভারত ফরওয়ার্ড ব্লকের তরফে এদিন একযোগেই এই বিবৃতি দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে বামপন্থী দলগুলি সরাসরি বলেছে এক অবিলম্বে কৃষক সংগঠনগুলিকে জানিয়ে দিন যে সপ্তাহে সংসদের বাজেট অধিবেশনে এই কৃষি আইনগুলি বাতিল করা হবে বামপন্থী দলগুলি মনে করিয়ে দিয়েছে ইতিমধ্যে তিন কৃষি আইন আঠেরো মাস স্থগিত রাখার ইচ্ছে প্রকাশ করেছে সরকার কিন্তু বাস্তবতা হল আইনগুলি তৈরি হয়েছে সংসদে সই করেছেন দেশের রাষ্ট্রপতি তা গেজেট বিজ্ঞপ্তি আকারেও প্রকাশিত হয়ে গিয়েছে ফলে এই আইন এভাবে স্থগিত রাখা যায় না পুরোপুরি বাতিল না হওয়া পর্যন্ত আইনগুলি বাস্তবায়ন যোগ্য থেকে যায় এই পরিস্থিতিতে বামপন্থী দলগুলির স্পষ্ট অভিমত যুক্তিনিষ্ঠ মনোভাব নিয়ে এই আইনগুলি বাতিল করা উচিত সরকারের এরপরে কৃষি সংস্কার নিয়ে কৃষক এবং রাজ্য সরকার সহ সংশ্লিষ্ট সকলের সঙ্গে আলোচনায় বসুক সরকার পরে সাংসদদের বিবেচনা এবং মত বিনিময়ের জন্য খসড়া আইনের প্রস্তাব পেশ করা হোক সংসদে একই সঙ্গে তীব্র প্রবাহের মধ্যেও দিল্লি সীমান্তে প্রতিবাদী লক্ষ লক্ষ কৃষক যে দৃঢ়তা ঐক্য এবং সাহস দেখিয়ে চলেছেন সেজন্য তাদের অভিনন্দন জানিয়েছে বামপন্থী দলগুলি পাশাপাশি দেশ জুড়ে আরও যে লক্ষ লক্ষ কৃষক শান্তিপূর্ণভাবে সংহতি আন্দোলন চালাচ্ছেন অভিনন্দিত করা হয়েছে তাদেরও বামপন্থী দলগুলি বলেছে এই কৃষক আন্দোলনে ইতিমধ্যে একশো জনেরও বেশি কৃষক শহীদ হয়েছেন প্রতিদিনই এই প্রতিবাদ আন্দোলন শক্তিশালী হচ্ছে আমাদের ধর্ম নিরপেক্ষ ও গণতান্ত্রিক সংবিধান রক্ষায় এবং কৃষি আইনগুলি বাতিলের দাবিতে সাধারণতন্ত্র দিবসে কৃষকদের ট্রাক্টর প্যারেড করার দেশপ্রেমিক সিদ্ধান্তকেও অভিনন্দন জানাচ্ছি অন্নদাতাদের এই ঐতিহাসিক সংগ্রামে পূর্ণ সমর্থন ও সংহতির কথা এদিন দিন আরও একবার ঘোষণা করা হয়েছে পাঁচ বামপন্থী দলের যৌথ বিবৃতিতে বিবৃতিতে স্বাক্ষর করেছেন সিপিআইম সাধারণ সম্পাদক সীতারা মিচুরি সিপিআই সাধারণ সম্পাদক ডি রাজা সিপিআইএমএল এর সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য আর স্পির সাধারণ সম্পাদক মনোজ ভট্টাচার্য এবং এআইএফবির সাধারণ সম্পাদক দেবব্রত বিশ্বাস